सलामुअलैकुम सुप्रिय बंधुरा केमन आछो तुम्हारा सबाई आशा करी सबाई भालो आछो। आज के आमी तुम्हारे परिसंख्यान अध्याय गड सम्पर्क आलोचना करब। तो आमरा जानी परिसंख्यान थेके गड मध्यक प्रचुरक एगुलो मोस्ट इम्पर्टेंट एगुलो परीक्षा आसबेई प्रतिबारे आसे। तो आमरा जदि गड जदि ना पारी ताहले किन्तु आमादेर चार मार्क किन्तु मिस हये जाबे केनना गड परीक्षा थाकबेई। तो ए भिडियोते आमी गड सम्पर्क आलोचना करब। गड सम्पर्कित जत धरनेर समस्या आछे सब तुले धरार चेष्टा करब এবং আর এই ভিডিওতে দেখলে তোমাদের আর গডের কোনো প্রবলেম থাকবে না আশা করছি। তো আমাদের কথা না বাড়িয়ে এই ভিডিওতে আমরা শুরু করতে পারি। তো আমরা প্রথম দেখতে পাচ্ছি গড। আমরা গডের সূত্রটি আমাদের জানা দরকার, গড কি আর গডের সূত্রটি আমাদের প্রথমেই জানা দরকার। গডকে আমরা প্রকাশ করেছি এক্স বার দ্বারা, অর্থাৎ এক বার এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইনটু এইচ। তো আমরা গডের সূত্র তো জানলাম। তো গডের সূত্র যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা সহজে ম্যাথটা সলভ করতে পারবো। তো আমরা সূত্র জানলাম কিন্তু আমরা এ দ্বারা কী প্রকাশ করা হয়, সামেশন এফ আই এবং ইউআই দ্বারা কী প্রকাশ করা হয়, এন দ্বারা কী প্রকাশ করা হয়, এস দ্বারা কী প্রকাশ করা হয় কিন্তু আমরা এটা কিন্তু জানি না। তো আমরা এগুলো জেনে আসি। এখানে এক্স বার হচ্ছে নির্ণয় গড়, এক্স বার দ্বারা বোঝানো হচ্ছে নির্ণয় গড়, এ হচ্ছে আনুমানিক গড়, এফ আই হচ্ছে গণসংখ্যা, এফ আই ইউআই হচ্ছে গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি, গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি হচ্ছে এফ আই ইনটু ইউআই, এইচ হচ্ছে শ্রেণীভুক্তি, এইচ দ্বারা কি, এইচ হচ্ছে শ্রেণীভুক্তি, এন হচ্ছে মোট গণসংখ্যা। তোমাদের এইচ এবং এন এই দুটি সব ম্যাথের ক্ষেত্রে একই, এটা হচ্ছে এইচ দ্বারা শ্রেণীভুক্তি এবং এন দ্বারা মোট গণসংখ্যা। এইচ হচ্ছে গণিতের ক্ষেত্রে শ্রেণীভুক্তি এবং ফিজিক্সের ক্ষেত্রে আমরা জানবো হচ্ছে এইচ হচ্ছে, এইচ হলো উচ্চতা। তো আমরা এখানে ঝামেলা যেন না পাকাই এখানে আমরা একটু খেয়াল রাখতে হবে, এইচ হচ্ছে শ্রেণীভুক্তি এবং ফিজিক্সের ক্ষেত্রে এইচ হচ্ছে উচ্চতা, উচ্চতা ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে। তো আমরা গড়ের সূত্র জানলাম। তো এবার আমরা একটা ম্যাথ সলভ করি। এখানে শ্রেণীভুক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম জানা জরুরি হচ্ছে গড়ের একটি চার্ট। তো সূত্রের সাহায্যে আমরা চারটা আগে আঁকবো এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো লিখব। গড়ের ক্ষেত্রে আমরা চারটা সবসময় মনে রাখা জরুরি। যেমন গড়ের ক্ষেত্রে আমাদের শ্রেণীভুক্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে, এখান থেকে আমাদের গড় বের করতে হবে। তো গড়ের ক্ষেত্রে প্রথমে লাগবে আমাদের মধ্যমান, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি। এখানে আমাদের একটা জিনিস জানার প্রয়োজন হচ্ছে মধ্যমানকে এক্স এর দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয় এবং ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। এখানে ধাপ বিচ্ছুতি হচ্ছে এখানে গণসংখ্যা ইনটু ধাপ বিচ্ছুতি, এখানে এই চারটাতে দেওয়া হচ্ছে, অর্থাৎ গণসংখ্যা ইনটু ধাপ বিচ্ছুতি মানে হচ্ছে এগুলো। তো আমাদের শ্রেণীভুক্তি তো প্রশ্নে দেওয়াই আছে এবং গণসংখ্যা দেওয়া আছে, আমাদের বের করতে হচ্ছে মধ্যমান। এখানে 51 মধ্যমান আমরা কীভাবে বের করবো? মধ্যমান বের করবো হচ্ছে 51 এবং 55 যোগ করে একে দুই দিয়ে ভাগ করবো, দুই দিয়ে ভাগ করলে 53 আসবে। এরপর সেমভাবে 56 এবং 60কে দুই দিয়ে ভাগ করলাম, ভাগ করে কী করবো, দুই দিয়ে ভাগ করলে এই অ্যান্সারটা আসবে, অর্থাৎ মধ্যমান আমরা কী করবো, শ্রেণীভুক্তিকে প্রথমে যোগ করবো, যোগ করে দুই দিয়ে ভাগ করবো, এরপর আমরা মধ্যমান পাবো। এরপর হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আমরা কীভাবে বের করবো? ধাপ বিচ্যুতি বের করার একটি সহজ নিয়ম হচ্ছে তোমরা সবসময় গণসংখ্যার দিকে, গণসংখ্যার ঘরে আসবে এবং এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটি, সর্বোচ্চ সংখ্যা ধরে সে জায়গায় একটা জিরো বসাবে, জিরো বসিয়ে উপরের দিকে গেলে মাইনাস মান বসবে এবং নিচের দিকে আসলে প্লাস মান বসাবে, ঠিক আছে। তো এখানে যদি এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 12, তো 12 ঘরে আমরা জিরো বসালাম এবং এখানে হচ্ছে এ, এ হচ্ছে আমরা জানি আনুমানিক গড় এবং এই সেই বরাবর 63কে ধরবো আমরা এ, অর্থাৎ আনুমানিক গড় ধরবো। আর যদি এখানে যদি 9টা বড় হতো তাহলে আমরা এখানে 0টা বসাতাম এবং 68কে ধরতাম আনুমানিক গড়, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা এখানে ধাপ বিচ্যুতিতে কীভাবে বের করবো? এখানে সর্বোচ্চ সংখ্যা ধরলাম গণসংখ্যার মধ্যে 12 এবং এ পেলাম, এ পেলাম হচ্ছে 63 এবং এখানে দিলাম 0, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যার ঘরে থাকবে এখানে 0। এরপর আমরা যতগুলো উপরের দিকে যাবো -1 -2 -3 এরকম করে বাড়তে থাকবে, আর নিচে নিচে নামতে থাকলে +1 করে বাড়তে থাকবে। এখানে +1 রয়েছে অর্থাৎ এখানে প্লাস না দিলেও চলবে, অর্থাৎ আমরা এখানে বুঝবো +1 +2 +3 এভাবে যত করে যায় নিচের দিকে প্লাস করে বাড়তে থাকবে। আর এখানে এফ আই ইউআই, এফ আই ইউআই মানে কি আমরা কী বুঝবো? এফ আই ইউ মানে হচ্ছে এখানে গুণাকার আছে, অর্থাৎ গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি, এখানে আমরা 6 × 12 অর্থাৎ -12, এরপর 10 একে 10, ঠিক আছে,
এরপর হচ্ছে জিরো মানে তো জিরো, তারপর নয় কে নয়, আট দুগুণে ষোলো, তিন পাঁচা পনেরো। এখানে আমরা একটা বুঝতে পেরেছি। তো এরপর আমরা মাইনাস টুয়েলভ, মাইনাস টেন, নাইন, সিক্সটিন, ফিফটিন এগুলোকে আমরা যোগ করে ফলাফল পেয়েছি এফ ওয়াই ইউ আই পেয়েছি আঠারো, আর এখানে এন পেয়েছি ফিফটি। তো আমাদের ক্যালকুলেশনটা আমরা করতে পারি এবার। তো ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের প্রথমে জানা দরকার আমাদের সূত্রটা। সূত্রটা তো আমরা আগেই শিখেছি, এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ, এটা হচ্ছে গড়ের সূত্র। গড়ের সূত্রটা আমাদের খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। এরপর আমরা সূত্রতে আমাদের মানগুলো প্রয়োজন, আমরা কোন কোন মানগুলো বসাবো। আমরা এ পেয়েছিলাম 63 অর্থাৎ 63, এন পেয়েছিলাম মোট গণ সংখ্যা 50, এবং সামেশন এফ আই ইউ আই পেয়েছিলাম 18, এইচ পেয়েছি অর্থাৎ এইচ হচ্ছে একটা, এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি, শ্রেণীব্যক্তি আমরা 5 ধরে কি শ্রেণীব্যক্তি গণনা করেছিলাম। তো আমাদের ক্যালকুলেশনটা আমাদের করা উচিত, এটা হচ্ছে কি এর জায়গায় বসেছি 63 প্লাস সামেশন এফ আই ইউ আই কত 18, 18 বসিয়েছি, এন বসিয়েছি 50, এবং শ্রেণীব্যক্তি এইচ, এইচ বসিয়েছি 5। তো আমরা ক্যালকুলেশনটা করলাম, এখানে 5 18 90, তো 50 তো 50 রয়ে গেল, 63, তারপর এই ক্যালকুলেশন আসে হচ্ছে 1.8, তারপর 63 প্লাস 1.8 যোগ করলাম 64.8, আমাদের নির্ণয় গড় 64.8। তো আশা করি এই ভিডিওটি দেখার ফলে তোমাদের গড়ে কোনো সমস্যা থাকার কথা না। তো তোমরা যদি কোথাও যদি না বোঝো তাহলে ভিডিওটি আবার দেখার জন্য অনুরোধ রইলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকার মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।